বেরোচ্ছে একটু, দেখে নাও কোথায় যাচ্ছি। জানোই তো বাবা, দেখো মহা আমাকে যেতে দেবে না। গেলেন, আমি যাচ্ছি। আমাদের বাড়ির গেট পাহারায় থাকে উনি আর ওনার হাজবেন্ড। ওই দেখো আরেকজন, মাই গড। চলো দেখি কি দেখতে পাওয়া যায়। দেখো আমার ঘরের পাশেই একটা পার্ক আছে, যদিও আমি তোমাদেরকে পার্ক কখনো দেখাইনি, দেখাবো। ঘরের একদম পাশে একটা পার্ক আছে, আর আমি সেই পার্কটা কোনোদিনও তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে? একদিন দেখাবো ওই পার্কটা, ভীষণ সুন্দর। এক ঘরেতে দু মিনিট, মানে আমার ঘরের বেলকুনি থেকে পার্ক দেখা যায়, ওখানে ফুচকা টুচকা সব পাওয়া যায়। দেখো আর সানডেতে প্রচণ্ড ভিড় হয়, আমি আসলে সানডেতেই নিয়ে আসবো। এক মিনিট, দেখুন পুনেতে আছি, প্রথমবার বাঙালি হিসাবে পুনে মানে গণপতি পাপ্পা প্রথম দেখলাম আজকে আমি, মানে এইরকমভাবে ট্রাকে গণেছি, ভীষণ ভালো লাগছে। চারিদিকে গণপতি বাপ্পা, মোরিয়া মোরিয়া, জোর সে বলো, মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। প্লিজ দেখুন কিভাবে চারিদিকে গণপতি বাপ্পা চলছে, আমার জন্য এটা প্রথম। চারিদিকে মিছিল গণপতি বাপ্পা, যেটা আমি পাইনি আগে কখন। এই দেখুন, চারিদিকে গণপতি বাপ্পা, চারিদিকে এত গাড়ি, এত ভিড়। চারিদিকে ভিড়, আর শুধু গণপতি পাপনার সাথে রয়েছে নানা রকম মালা, ছোট বড় সব জায়গাতে ভিড়। পূজা হবে, আর পূজার ফল সামগ্রী দেখুন, নারকেল যা যা লাগে সব এখানেই আছে। চলছে দামাদড়ি, ঢাক ঢোল, শুধু গণপতি কত এখানে, ঠিক আমার বাড়ির অপোজিটে এইগুলি। সবার মাথায় গেরুয়া পাগড়ি, দেখে নিন প্রত্যেকের মাথাতে আছে গেরুয়া পাগড়ি, গণপতি বাপ্পা মৌরিয়া লিখা আছে।
মোড়ে মোড়ে গণপতি বাপ্পা দেখে প্রত্যেকটি মোড়ে মোড়ে গণপতি বাপ্পা আর সবচেয়ে যা আচ্ছা লাগা এদের সবার মাথার মধ্যে গেরুয়া গণপতি বাপ্পা মরিয়া লেখা ইয়েস গণপতি বাপ্পা জোরসে 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 গণপতি বাপ্পা মরিয়া মরিয়া এখানে একটি অন্য রকমের গণপতি দেখলাম কৃষ্ণাং গণপতিটাকে বলা হয় দেখুন এই কালারের গণপতি বা এই ধরনের বাসুরিক গণপতি কম দেখা যায় যে কৃষ্ণাং গণপতি বলা হয় এই ধরনের গণেশ ঠাকুর একটু কম দেখা যায় ব্লু কালারের প্রচুর লোক প্রচুর লোক দেখুন সকাল থেকে শুরু হয়েছে ভোর ছটা থেকে শুরু হয়েছে এখানে এইভাবে প্যান্ডেল এক পা রাখার জায়গা ছিল না সকাল থেকে দেখে নিন কত ধরনের কত বড় বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্ক বহুদূর ভীষণ ভীষণ ভালো লাগছে আমার জীবনে প্রথমবার এত গণেশ ঠাকুর একসঙ্গে দেখলাম আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে এত গণেশ পুজো সত্যি আমার মানে ভীষণ ভালো লাগছে মানে ভগবান হয়তো পুনেতে আমাকে এর জন্যই আনিয়েছিল যে এবারে গণেশ পুজোটা দেখার জন্য বা গণেশ ঠাকুর পুজো কারণ আমার তো আসলে কোনো কথা ছিল হঠাৎ করে এসেছি সত্যি রিয়েলি চারিদিকের পরিবেশটা এরকম মানে আলোয় আলোকিত নাচ লোক লোকারণ্য বিশেষ করুন এখন আমি যে বয়স দিচ্ছি আমার ঘর থেকে শোনা যাচ্ছে এখনও লোক নিয়ে যাচ্ছে গণেশ ঠাকুর মানে কী যে ভালো লাগছে কাউকে বোঝাতে পারবো না প্রথমবার আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে চারিদিকে এত নাচ এত হল্লো আমাদের দুর্গাপূজা দুর্গাপূজা মনে হচ্ছে চারিদিকে এখনও আমার ঘর থেকে সারাদিন আওয়াজ শুনছি মানে ওরা সবাই মূর্তি নিয়ে যাচ্ছে গণেশ পুজো কিন্তু ওরা এখনও শুরু করেনি এখনও ওরা মূর্তি নিচ্ছে তারপর পুজো শুরু হবে আজকে গণেশ প্রতিষ্ঠা করবে তারপরে হয়তো কালকের থেকে ওরা পুজো শুরু করবে কী সুন্দর চারিদিকে নাচ হইচই হই হুল্লোড় রং খেলা কিন্তু পুলিশ টুলিশ কিন্তু নেই ডিসিপ্লিনভাবে গাড়িতে উঠাচ্ছে ছোট বড় সব ধরনের গণেশ আছে কেউ বাড়ির জন্য ছোটো গণেশ নিচ্ছে কেউ সোসাইটির জন্য বড় বড় গণেশ নিচ্ছে মানে যার যেরকম পুজো বা যার যেরকম ইচ্ছে সেরকম নিচ্ছে মানে চারিদিকেই শুধু মজা আমার সাথে মনে হচ্ছে আমার দুর্গাপূজা দুর্গাপূজার কথাই মনে হচ্ছে আমি আমার জীবনে প্রথমবার এমন গণেশ পুজো বা এমন কিছু দেখলাম বলে না জাস্ট বন্ধু সদাচার তো এইখানে পুনেতে ফার্স্ট টাইম আর তাই এই গণেশ পূজার এই এই যে মানে আকর্ষণ প্রথমবার অনুভব করলাম এই ক্ষেত্রে এমনিতে গণেশ পুজো দেখেছি আমার সোসাইটিতে হয়েছিল একদম নর্মাল সকালে আনলো পুজো হলো হয়ে গেল কিন্তু এই যে মানে গাড়ি করে নিয়ে আসার মানে হোলি নাচ গান করে নিয়ে যাওয়া মানে দুর্ধর্ষ আমার শুধু মনে হচ্ছে দুর্গাপূজা 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 ও ফার্স্ট টাইম ইন মাই লাইফ টাইম জানি না আবার কোনো কোনো সময় কোনো তাইভাবে থাকতে পারবে গণেশ পুজোতে ভীষণ 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 ভালো লেগেছে